সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম উচ্চতর গণিত প্রথমপত্র ম্যাট্রিক্স ও লেকচার ফাইভে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সে ফর্মুলাগুলো আমরা দেখব তো এটার জন্য আমাদেরকে প্রথম হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানতে হবে একটি বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় যদি এর সংশ্লিষ্ট নির্ণায়কের মান শূন্য হয় নির্ণায়ক শূন্য না হলে এই বর্গ আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে থাকি যেমন ফোর নাইন ফোর নাইন ফোর সিক্স এটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারণ এই সংশ্লিষ্ট নির্ণায়কের মানটা হচ্ছে কি জিরো এবং এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী কারণ হচ্ছে কি এর মানটা হচ্ছে কি ইলেভেন তাহলে এই ম্যাট্রিক্সটা বিপরীত দ্যাট ইনভার্স বের করার ফর্ম একটি দেখি একটি বর্গ এর বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী অর্থাৎ সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য না হয় হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই অবশ্যই এটাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হতে হবে তার মানে কি নির্ণায়কের মান শূন্য না হলে সেটা অব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স এর জন্য যদি এমন একটি ম্যাট্রিক্স বি পাওয়া যায় তাহলে এ বি ইকুয়াল টু বি এ গায় হয় অর্থাৎ বি ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বলা হয় হ্যাঁ এবং এ ম্যাট্রিক্স কে বিপরীত ম্যাট্রিক্স কে আমরা এ ইনভার্স দ্বারা সূচিত করি তার মানে কি এ এ ইনভার্স ইকুয়াল হচ্ছে কি এ ইনভার্স এ ইকুয়াল হচ্ছে কি আই এখানে আইটাকে হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ এর সংশ্লিষ্ট নির্ণায়কের আয়জে তম সহগুণক এ আইজে দ্বারা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলা হয় আমরা আমরা এটাকে ডিটেলস যদি দেখি সহগুণক ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় এই ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাকে আমরা বলে থাকি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা এ ডি জে এ দ্বারা সূচিত করি আমরা উদাহরণ হিসেবে যদি যাই দেখুন এখানে এই একটা ম্যাট্রিক্স এখানে থ্রি বাই থ্রি অর্ডারের একটা ম্যাট্রিক্স এটা সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কি এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এই ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কীভাবে আমরা প্রকাশ করতে পারি সহগুনকে ট্রান্সপোজ করলে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেটি হচ্ছে গিয়ে অ্যাট জয়েন্ট অফ এ তাহলে রো কে কলাম অথবা কলামকে রোতে রূপান্তর করে আমরা যে ম্যাট্রিক্সটি পাই সেটি হচ্ছে গিয়ে অ্যাট জয়েন্ট অফ এ তো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা বলেছিলাম যে এটা অব্যতিক্রমী হতে হবে যদি অব্যতিক্রমী হয় তাহলে এটার ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব কারণ এই ইনভার্স ইকুয়াল হচ্ছে কি ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাট জয়েন্ট অফ এ এখানে এর মান যদি শূন্য হয় তাহলে এটা কখনোই আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না তাহলে অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট অফ এ এটা হচ্ছে কি বিপরীত ম্যাটিক্স নির্ণয়ের যে ফর্মুলা সেটা তো এখন আসুন আমরা বিপরীত ম্যাটিক্স কিছু বৈশিষ্ট্য দেখি তা আসুন আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা হচ্ছে কি এরকম যে একটা ম্যাটিক্স দেয়া আছে এই ম্যাটিক্সের বিপরীত ম্যাটিক্স নির্ণয় করতে বলল হলো তাহলে আমরা প্রথমে হচ্ছে কি এই ম্যাটিক্সটার ডিটারমিনেন্টটা আমরা বের করি বা এই ম্যাটিক্সের মান টেন মাইনাস 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 এখানে প্লাস হয়ে গেল প্লাস ফোর দ্যাট মিনস ফোরটিন তাহলে ফোরটিন ইজ নট ইকুয়াল জিরো যদি কোনো ম্যাটিক্সের মান যদি শূন্য না হয় তাহলে এটাকে আমরা বলেছি অতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ যদি হয় তাহলে এর ভিতরে হচ্ছে বিপরীত আমরা নির্ণয় করতে পারব এবং এর সহগুণগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান হচ্ছে কি ফাইভ কারণ হচ্ছে কি টু নিলে উলম্বভাবে এটা নেই এটা নেই থাকে ফাইভ ফাইভ এ ওয়ান টু যখন নিচ্ছি তখন হচ্ছে গিয়ে এটার মান হচ্ছে গিয়ে অনুভূমিকভাবে এটা নাই এটা নাই ফোর অনুরূপভাবে এটা মাইনাস ফোর কারণ হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে সহগুণক হচ্ছে কি চিহ্ন সম্মিলিত অনুরাশিকে আমরা সহগুণক বলি তো এখানে ওয়ান টু এটা যেহেতু বিজোর সংখ্যা তাহলে এই ওয়ান টু এর হচ্ছে ক্ষেত্রে মাইনাস ফোর অনুর এই এ টু ওয়ান এটাও বিজোর সংখ্যা এটা মাইনাস থাকবে কিন্তু আমরা এখানে যখন মানে ফোরের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা নাই এটা নাই মাইনাস ওয়ান আর অনুরূপভাবে অনুর টু টু মানে ফাইভের জন্য তাহলে উলম্বভাবে এটা নাই অনুরূপভাবে এটা নাই শুধুমাত্র টু থাকে যেহেতু এই দুইটা যোগফল ফল আইজ এর যোগ পজিটিভ তাহলে এটা পজিটিভ তাহলে আমরা যে সহগুণকগুলো গুলো বের করলাম সেটা নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেই ভুক্তিগুলো নিয়ে যে হবে তার ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স তাকে আমরা বলেছি কি অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ওয়ান মাইনাস ফোর টু এটাকে ট্রান্সপোজ করো তাহলে হচ্ছে গিয়ে ফাইভ ওয়ান আর হচ্ছে মাইনাস ফোর টু তাহলে আমরা এখন এ ইনভার্স ইকুয়াল আমরা জানি ওয়ান বাই এ ঠিক আছে এই ফর্মুলাতে ইনভার্স ম্যাটিক্সের এই ফর্মুলাতে আমরা এর মানটা বসাই এর মানটা আমরা এখানে পেয়েছি ফরটিন তাহলে ওয়ান বাই ফরটিন আর অ্যাট জয়েন্ট অফ এটা একটা ম্যাট্রিক্স তার মানগুলো হচ্ছে গিয়ে এরকম ফাইভ ওয়ান মাইনাস ফোর টু তাহলে ওয়ান বাই ওয়ান বাই ফোরটিন ফাইভ ওয়ান মাইনাস ফোর টু হচ্ছে কি আমার এই ইনভার্সের মানটুকু তো এই ছিল ইনভার্স টু বাই টু অর্ডারের একটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে নিয়ম সেটা আমরা এখানে দেখতে পেলাম আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সবাই গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আশা করবো যে আপনারা এটা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে